জেলা প্রতারক চক্রের বিভিন্ন ইনসিডেন্ট এর আগেও ঘটছে। এরই ধারাবাহিকতায় এই গত 15 তারিখের একটা ঘটনা, এই ঘটনায় এটা আন্তঃজেলা বিদেশি মুদ্রা প্রতারক চক্র আর কি। এই প্রতারক চক্র 15 তারিখে এক প্রতিষ্ঠানের কর্মচারী ব্যাংকে 1,30,000 টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিল সিএনজির মধ্যে। তো এই টাকাটা জমা দিতে যাওয়ার সময় সেই সিএনজির মধ্যে প্রতারক চক্রের সদস্যরা ছিল। তো তারা এই কর্মচারীকে, নাম হচ্ছে আলম মিয়া, তাকে টার্গেট করে তারা তখন এই তাকে মুদ্রার প্রলোভনটা দেখানো শুরু করে। তাদের ভেতরে আবার 2-3 জন ছিল যারা তাৎক্ষণিক এই ওমানি মুদ্রার একটার দাম মানে বাংলাদেশি টাকায় অনেক হয় এরকম গল্প তার সামনে যখন করে, এবং এক পর্যায়ে তাদেরই মানে সহযোগী সদস্য যারা প্রতারক চক্রের, তারা তার সামনেই খুব অল্প টাকাতে সেই মুদ্রা ক্রয় করে তার সামনে। এটা দেখার পরে দেখে যে মাত্র এত কম টাকায় ওমানি মুদ্রা বেচা কেনা হচ্ছে, এটা দেখে তার কাছে যে 1,30,000 টাকা ছিল এই টাকা দিয়ে সে ওমানি মুদ্রা তাৎক্ষণিক ওই প্রতারক চক্রের কাছ থেকে কিনে নেয়। কিনে নেওয়ার পরে এই প্রতারক চক্রের আরো একজন সদস্য তাকে ব্যাংকে নিয়ে গিয়ে এই এই মুদ্রাটা ভাঙিয়ে তাকে ক্যাশ টাকা দেবে, এই মর্মে তাকে নিয়ে ব্যাংকের দিকে যাওয়ার প্রাককালে বাকিরা পালায় এবং এও তখন হচ্ছে এই ওখান থেকে উধাও হয়ে যায়। পরবর্তীতে এই আলম মিয়া বুঝতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে। সে পরবর্তীতে আমাদের সদর থানায় তার মালিক রতন কুমার উনি অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের সদর থানার চৌকস টিম গত কয়েকদিনে অভিযান পরিচালনা করে তারা এই প্রতারক চক্রের 2 জন সদস্যকে আটক করতে সক্ষম হয়, এবং পরবর্তীতে আমাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা তাদের কাছ থেকে 40,000 নগদ টাকা এবং 122টা এই ওমানি মুদ্রা আর কি তাদের কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখন তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলতেছে এবং এই সংক্রান্তে আমাদের সদর থানায় একটি মামলাও হয়েছে 406-420-এর তারিখ 4 জুন 2023। তো আমরা আসামিদের রিমান্ডে এনে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রটিকে পরবর্তীতে আইনের আওতায় আনতে সক্ষম হব, এবং আপনাদের মাধ্যমে গাইবান্ধাবাসীর সকল শ্রেণী পেশাকে আমরা জানাতে চাই এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন, এবং পরবর্তীতে একটি একজন নাগরিকও যেন এরকম প্রতারণার শিকার না হন। ধন্যবাদ সবাই। যদি কোনো জিজ্ঞাসা থাকে না, সময়টি নাই, তবে আমরা দুজনকে আটক করেছি এই বিষয়টি আজকে কোর্টে প্রভাবিত গতকালকে।